ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير. سورة الأنعام 17 نمبر آيات পাঠ করলাম. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি আল্লাহ তোমার কোনো অকল্যাণ করেন তাহলে তা দূর করার মতো কেউ নেই, ফালা কাশিফ লাহু ইল্লা হু, আর যদি তিনি তোমার কল্যাণ করতে চান তাহলে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, তাহলে লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ। আপনার কোনো অকল্যাণ যদি আল্লাহর ইচ্ছা হয় করার, তাহলে সেই অকল্যাণ দূর করার মতো কোনো সৃষ্টি নেই। আল্লাহ আকবর, কোনো সৃষ্টি আপনাকে বাঁচাতে পারবে না। আর যদি আল্লাহ আপনার কল্যাণ করতে চান তাহলে তাও অবশ্যই আপনার কল্যাণ হবে, কোনো সৃষ্টি তা দূর করতে পারবে না। যেভাবে সূরা ইউনুসে বলেছেন, ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু وإن يمسسك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم. الله বলেছেন, وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو. سورة يونس 107 নম্বর আয়াত। যদি আল্লাহ তোমার কোনো অকল্যাণ করতে চান তাহলে তা দূর করার মতো কেউ নেই আল্লাহ ছাড়া, আল্লাহই দূর করতে পারবেন। যদি আল্লাহ কোনো অকল্যাণ তোমার করে থাকেন, এবারে যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে সে আল্লাহ, তখন আল্লাহ এটা দূর করতে পারেন, আর কেউ না। আর যদি আল্লাহ তোমার কোনো কল্যাণ করতে চান তাহলে তার দেয়া কল্যাণ, তার দেয়া ফজল অনুগ্রহ কেউ দূর করতে পারবে না। আল্লাহ বলেন, ইয়ুসিবু বিহি মান ইয়াশা ও মিন ইবাদিহি, আল্লাহ তার এই কল্যাণ যাকে চান তার বান্দাদের মধ্যে থেকে তাকে দান করেন। ওহু আল গফুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াবান। সুবহানাহু ওয়া তাআলা, তাহলে লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ, কোনো সৃষ্টি না। যেভাবে আমরা প্রতি সলাত শেষ করার পরে, ফরজ সলাতের পরে একটা দোয়া আছে, যেমন বলি, اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. هي الله তুমি যা দিবে তা রুখার মতো কেউ নেই। তুমি যদি কেউ রুখে দাও, তুমি যদি কিছু রুখে দাও তাহলে তা দেয়ার মতো কেউ নেই। আল্লাহ আকবর, তাহলে দেয়ার মালিক আল্লাহ না দেওয়ার মালিক আল্লাহ। যদি আপনার লাভ করতে চায় তাহলে এটা হবেই, অকল্যাণ করতে চায় এটা হবেই, তাহলে এর দ্বারা কী বোঝা গেল? আমি যখন আল্লাহর পক্ষ থেকে লাভবান হই তখন এটা কে দিয়েছে আমাকে? আল্লাহ। তাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর নির্দেশ পালন করব, আল্লাহর বিধান পালন করব, আল্লাহর হুকুম আহকাম আরও বেশি করে মানব, যেহেতু আল্লাহ আমাকে এই ফজল দিয়েছেন। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমার নিয়ামত তোমাদের জন্য আরও বাড়িয়ে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে শুনো, যদি তোমরা কুফরি করো আমার প্রতি অকৃতজ্ঞতা করো তাহলে ইন্না আযাবি লা শাদীদ, আমার আযাব কঠোর। মুসলিম ভাই, আল্লাহর ফজল পেয়ে আমরা যেন আল্লাহর নাফরমানিতে লেগে না যাই। খেয়াল করুন, আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, হালকা একটু ভাইরাস
চতুর্দিকে ছড়িয়ে দিয়ে সব বরাদ্দ শেষ হয়ে গেছে। আল্লাহ দেখাচ্ছেন যে আমারই কর্তৃত্ব সব, তোমাদের কিছুই না। আল্লাহ আকবার, এখানে বড় বড় যারা আছে, বড় বড় শক্তি সবাই আল্লাহর সামনে আত্মসমর্পণ করছে। তাহলে আপনি আর কি, হে মুসলিম ভাই, ভয় করো আল্লাহকে, আল্লাহর দিকে রুজু করো। যা তুমি পেয়েছো, টাকা পয়সা কামাই করেছ, আল্লাহর শুকরিয়া আদায় করো। পক্ষান্তরে বিশ্বাস করো, তুমি যদি আল্লাহ তোমার অকল্যাণ করতে চায়, এই যে আমরা পূর্বে বলতাম, আমরা সবাই জানি, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে গরিবকে বাদশা বানায়, বাদশাকে গরিব বানায়, গরিবকে ধনী বানায়, ধনীকে বাদশা গরিব বানায়। দেখুন আল্লাহ আকবার, যদি আল্লাহ চায় কি না করতে পারে। এই বর্তমান ভাইরাসকে সামনে রেখে একটু খেয়াল করি। আল্লাহ বলেছে, অকল্যাণ যদি আল্লাহ দেন তাহলে সে অকল্যাণ দূর করার মতো কেউ নাই, তবে কে আছে? তিনি নিজেই, আল্লাহ নিজেই। আল্লাহ ছাড়া আর কেউ আপনার এই কল্যাণ দূর করতে পারবে না। আমরা দেখতে পারলাম আজ কয়েক মাস হয়ে গেছে, কত লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত, কত লোক মারা গেল, আর সারা বিশ্বের মানুষ আজ আতঙ্কিত। এই যে একটা অকল্যাণ, এটা দূরকারী একমাত্র আল্লাহ। এই যে একটা মুসিবত, এটা দূর করবে একমাত্র আল্লাহ। তাই এই মুসিবত যে দূর করবে একমাত্র আল্লাহ, তে আমরা এটা দেখে আমরা সকলে আল্লাহর দিকে রুজু করি। আর কয়েকদিন, আফসুস, এখনও কিছু সময় আছে আত্ম আল্লাহর আল্লাহর বিধান পালনে এখনও বিমুখ হয়ে আছে, এরকম লোক আছে। আস্তাগফিরুল্লাহ আলাজিম, নমাজটা পর্যন্ত পড়ে না, নিজে নিজেকে কি না মনে করে। মুসলিম ভয় করো। আবার কেউ কেউ হয়তো এরকম আছে, যারা পীর বাবার কাছে যায়, কবরে যায়, মাজারে যায়, পীরের কাছে যায়, দরবশের কাছে যায়, আউযুবিল্লাহি মিনাশাইতানির রাজিম। পীর ফকির একটাও ঠিক না, কোনোটা হক আর কোনোটা না হক একটাও না, সবই না হোক। পীর যত আছে সবই না হোক, আপনি চলবেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আলিমকে জিজ্ঞেস করবেন, মাসলামা সাহেব, তাই পীর ফকির বাদ দিন, অমুক আর তুমুক বাদ দিন, কবর বাদ দিন, শিরিক বাদ দেও মুসলমান, বেদাত বাদ দেও মুসলমান, আল্লাহর নাফরমানি বাদ দেও মুসলমান, শুধু আমল করলে হবে না মুসলমান, যদি আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় না হয় মুসলিম, তাহলে হে মুসলিম, আমরা সকলেই আল্লাহর দিকে রুজু করি। এই অকল্যাণ কেন, যত অকল্যাণ আছে, যত মুসিবত আছে, সব মুসিবত দূর করবে একমাত্র আল্লাহ। তাই আমরা কী করবো? আল্লাহকেই ডাকবো। এবারে কথা হচ্ছে কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায়। নিজ পক্ষ থেকে আল্লাহ একটা তরিকা বানিয়ে নিলাম, পদ্ধতি বানিয়ে নিলাম, আর সে অনুযায়ী আমি আল্লাহকে ডাকবো, এরকম হয় না। আল্লাহকে ডাকি, কাকুতি মিনতি করে আল্লাহকে ডাকি, আল্লাহকে বলি, আল্লাহ আমার আমলের ইসলাহ করো, আমাকে হেদায়াত দাও, আমাদের উপর থেকে আল্লাহ আমাদের উপর থেকে এই মুসিবত দূর করে দিন। নামাজ পড়ো, পাঁচ বক্ত পড়ি নামাজ, নিয়মিত আল্লাহকে ডাকি, হালালের উপর চলি, হারাম থেকে বাঁচি, আল্লাহই আমাদের এই আমাদের উপর থেকে এই মুসিবত দূর করবে, আর কেউ করবে না। আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হতে পারি না। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দিন, হক বুঝার তৌফিক দিন এবং মানার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।